ফের পাচারের আগেই লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলে বড়সড় সাফল্য। আসাম থেকে বিহারে গাঁজা পাচারের সময় একটি ট্রাক আটক করে পুলিশ। ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল রিন্টু কুমার প্রসাদ, রাজু যাদব এবং ইন্দ্রদেব প্রসাদ, তিনজনই বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি ফুল পাঞ্জাব ট্রাকের মধ্যে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচার হচ্ছে। খবর পেয়ে সোমবার রাতেই ফুলবাড়ির কাছে অভিযান চালায় পুলিশ। একটি ফুল পাঞ্জাব ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা। প্রায় 321 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে গাঁজাগুলি আসাম হয়ে বিহারে পাচারের ছক ছিল। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ধৃতদের পুলিশ হেফাজত নিয়ে এই ঘটনায় আর কারা জড়িত তা জানার চেষ্টা সহ গোটা ঘটনার তদন্ত করতে চায় পুলিশ। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।